নমস্কার শুভেন্দু পর্ব যেন শেষ হয়েও শেষ হচ্ছে না প্রতিদিন নতুন নতুন জল্পনা হচ্ছে শুভেন্দুকে নিয়ে আর এবার পুরো নন্দীগ্রাম জুড়ে ছেয়ে গেল শুভেন্দু অধিকারীর দশ তারিখের সবার ব্যানার কিন্তু কথাটা হচ্ছে সেই ব্যানারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও দেখা যাচ্ছে আর এতেই শুভেন্দুকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে যে তার সাথে তৃণমূল কংগ্রেসের দূরত্ব হয়তো কমতে শুরু করেছে এতদিন শুভেন্দুর অরাজনৈতিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূল কংগ্রেসের প্রতি কোনোটাই দেখা যেত না কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখায় রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে এ ব্যাপারে শুভেন্দু অনুগামী নন্দীগ্রামে দু নম্বর ব্লকের নেতা তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন অতি উৎসাহী কেউ এসব করেছে আমরা এর সঙ্গে জড়িত নই কে করেছে তাও বলতে পারবো না শুভেন্দু অনুগামীর এই কথায় প্রশ্ন উঠতে শুরু করেছে কারা এমন লাগালো পোস্টার এ ব্যাপারে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে প্রশ্ন করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি কিন্তু শুভেন্দুকে নিয়ে জল্পনা কিন্তু থেকেই গেল এখন দেখা শুভেন্দু কোন পথ বেছে নেয় উত্তর দেবে সময়